বেশি বলবো কম নয়, এখান থেকে ততটাই পাই। মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সবসময় কানেক্টেড, অ্যান্ড যারা ছবিটা দেখতে পায় না, কোনো ছবি যদি এখানে রিলিজ না হলো আনফর্চুনেটলি, তারা না যে ফুটেজগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিই সেটা দেখেই তারা আমাকে এত সুন্দর সুন্দর লাভ লেটার্স আমার কাছে আসতে থাকে। মানে দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর মি। মানে বাংলাদেশে অনেকে যারা আছে তারা ইনফ্যাক্ট তাদের স্টোরি লাগাচ্ছে সারাক্ষণ বা আপু বলে ট্যাগ করছে, তো আমার কাছে এগুলো হচ্ছে আমার সবথেকে বড় অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো দেখো কেনা যায়, এটা তো কেনা যায় না, না আমার কাছে এটা মূল্যবান। আমি সত্যি কথা বলতে গেলে আমাদের অনেকগুলো ফিল্ম আছে যেগুলো আমরা চাই যে বাংলাদেশে সবার আগে রিলিজ করুক, আর কারণ আমি সত্যি কথা বলছি যে ছবিগুলো এখান অবধি পৌঁছায়নি, তারপরেও মানুষের মানে এই বেস্ট উইশেস বা শুভকামনা সবটা আমাদের অবধি পৌঁছেছে প্রত্যেকবার। অ্যান্ড আমরা না আমাদের জায়গা থেকে যতটা ভালোবাসা পাই, ঠিক মানে আমি বেশি বলবো কম নয়, এখান থেকে ততটাই পাই। মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সবসময় কানেক্টেড, অ্যান্ড যারা ছবিটা দেখতে পায় না, কোনো ছবি যদি এখানে রিলিজ না হলো আনফর্চুনেটলি, তারা না যে ফুটেজগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিই সেটা দেখেই তারা আমাকে এত সুন্দর সুন্দর লাভ লেটার্স আমার কাছে আসতে থাকে। মানে দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর মি। মানে বাংলাদেশে অনেকে যারা আছে তারা ইনফ্যাক্ট তাদের স্টোরি লাগাচ্ছে সারাক্ষণ বা আপু বলে ট্যাগ করছে, তো আমার কাছে এগুলো হচ্ছে আমার সবথেকে বড় অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো দেখো কেনা যায়, এটা তো কেনা যায় না, না আমার কাছে এটা মূল্যবান। আমি এটাই বলবো যে আমি খুব এক্সাইটেড। আমি জানি না তোমরা কী ভাবছো যে আমি ছবিটা করে ঠিক করছি কি না করছি, আমার মনে হয় সেটা ছবি কথা বলবে যখন রিলিজ হবে। অ্যান্ড আশা করছি রিলিজ হবে, বিকজ হিজ আ হ্যাঁ মানে ও খুবই হোপফুল অ্যান্ড আশাবাদী যে ছবিটা খুব ভালো হবে। অ্যান্ড আমাদের সেটে শুটিং করতে করতে কাজও ভেঙেছে, তার মানে ছবি হিট আছে, আর মাশাআল্লাহ খুব বড় বক্স অফিস রেকর্ড করুক যাতে আবার অনেক আগামী দিনে ভালো ভালো ছবি হতে পারে। জি অনেক ভালো আছে, এমসিকিউ এর মতো অ্যানসার দিলে কেমন, অনেক ভালো আছে। দিদির সাথে কাজ করতেছি, শুটিং ভালো চলতেছে, আমরা শেষ পর্যায়ে শুটিং। আমাকে দিদি যদি ভুল হয় আমি দিদির কাছ থেকে সাপোর্ট পাচ্ছি, এটাই সবাই আমাকে সাপোর্ট করছে কারণ আমি নতুন। প্রত্যাশা ভালো কিছু হবে, এটা হতেই হবে, কারণ দিদি আছে, আমার ডিরেক্টর আছে, দিদি অপর বাংলায় এপর বাংলায় একদম জনপ্রিয়, তাই দিদিকে আমরা সিলেক্ট করছি। আশা করি ভালো কিছু হবে। নতুন মুন্না খানের সিনেমা এই কারণে দেখতে, মুন্না খানের সিনেমার গল্প, ডার্ক কল গল্প ভেরি স্ট্রং, এবং ওপার বাংলা এপার বাংলার কৌশলী মুখার্জি নায়িকা আছে, আমাদের বাংলাদেশের বড় বড় সুপারস্টাররা কাজ করছে তার সাথে, তো না দেখার তো এখানে কিছু নাই। ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই জানে এটা একটা বিগ বাজেটের সিনেমা। ফলের যা কালেকশন উঠবে তাতে কিছু পার্সেন্টেজ আমি নিয়ে নেবো। কত পার্সেন্ট সেটা দেখছি, কথা বলে দেখছি কতটা নেওয়া যায় দেখছি।